যে খবর দিকে এই মুহূর্তে নজর রাখবো আদালতের দ্বারস্থ রাজ্যের তিন মন্ত্রী ফিরাদ হাকিম আদালতের দ্বারস্থ হয়েছেন আদালতের দ্বারস্থ হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক এবং অরূপ রায় অস্বাভাবিক সম্পত্তি বৃদ্ধি সংক্রান্ত মামলায় আদালতের দ্বারস্থ হয়েছেন রাজ্যের তিন মন্ত্রী ফিরাদ হাকিম জ্যোতিপ্রিয় মল্লিক এবং অরূপ রায় তারা কলকাতা হাইকোর্টের আবেদন জানিয়েছেন এবং অস্বাভাবিক সম্পত্তি বৃদ্ধি সংক্রান্ত এই মামলা এদিকে পক্ষ বা পার্টি করার নির্দেশকে পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন তারা প্রধান বিচারপতির নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ রাজ্যের তিন মন্ত্রী গত 8ই অগস্ট এদিকে যুক্ত করার নির্দেশ দেয় আদালত সেই নির্দেশের প্রেক্ষিতেই আদালতের দ্বারস্থ হয়েছেন তিন মন্ত্রী 12ই সেপ্টেম্বর এই মামলার শুনানির সম্ভাবনা আপনাদের আরো একবার জানিয়ে রাখবো আদালতের দ্বারস্থ হয়েছেন রাজ্যের তিন মন্ত্রী রাজ্যের আদালতে দ্বারস্থ হয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম এবং জ্যোতিপ্রিয় মল্লিক এর পাশাপাশি অরূপ রায় অস্বাভাবিক সম্পত্তি বৃদ্ধি সংক্রান্ত মামলায় আদালতের দ্বারস্থ হয়েছেন রাজ্যের তিন মন্ত্রী এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর আদালতের দ্বারস্থ হয়েছেন রাজ্যের তিন মন্ত্রী গত 8ই অগস্ট এটিকে যুক্ত করার নির্দেশ দেয় আদালত এবং সেই নির্দেশের পরেই পুনর্বিবেচনার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ রাজ্যের তিন মন্ত্রী আমরা কথা বলবো টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ পীযূষ বিস্তারিত জানতে চাইবে বিষয়ে পীযূষ শোনা যাচ্ছে ফিরাদ হাকিম জ্যোতিপ্রিয় মল্লিক এবং অরূপ রায় কলকাতা হাইকোর্টে পুনর্বিবেচনার আবেদন নিয়ে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হলেন তাদের দাবি প্রধান বিচারপতি যে তাদের নির্দেশ দিয়েছিলেন যে মামলায় ইডিকে সংযুক্ত করবার জন্য সেই রায়কেই পুনর মামলার শুনানি সম্ভাবনা মানে ধন্যবাদ পীযূষ আমাদের সঙ্গে থাকার জন্য টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ এবং যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম আদালতে দ্বারস্থ হয়েছেন রাজ্যের তিন মন্ত্রী ফিরাদ হাকিম জ্যোতিপ্রিয় মল্লিক এবং অরূপ রায় আদালতে দ্বারস্থ হয়েছেন জানা গিয়েছে সেই 12ই সেপ্টেম্বর এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে আগামী 12ই সেপ্টেম্বর এই মামলার শুনানির সম্ভাবনা আদালতের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে আদালতে দ্বারস্থ হয়েছেন তারা